নমস্কার বন্ধুরা আজকে মঞ্জু একাডেমি কার্ডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব এমন একজন মহিলা কবি সম্পর্কে যিনি বাংলা সাহিত্যের জগতে তার প্রতিভা গুণে অনন্যতার ছাপ রেখে গেছেন উনিশ শতক এবং বিশ শতকের দোড়া তার কলম স্পর্শে ধন্য হয়েছে বাংলার মহিলা কবিদের উনিশ শতকের প্রথম সারির মহিলা কবিদের মধ্যে তিনি অন্যতম তিনি আর কেউ নন জন্মসূত্রে মাইকেল মধুসূদন দত্তের ফাদশ পুত্রী মান বসু বন্ধুরা যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমার সাথে থাকবেন আসুন আমরা জেনে নিই মানকুমারী বসু সম্পর্কে বাংলাদেশের যশোর জেলার সাগরদারি গ্রামের বিখ্যাত দত্ত চৌধুরী পরিবারের আনন্দমোহন দত্তের কন্যা মানকুমারী বসু তার মায়ের নাম শান্তমণি দাদু রাধামোহন চৌধুরী আঠারোশো তেষট্টি সালে তার জন্ম হয় তার প্রথম জীবনের রচনায় মধুসূদনের প্রভাব স্পষ্টত লক্ষ্য করা যায় কিন্তু তিনি রবীন্দ্র সমকালীন কবি বলেই যুগ ধর্মের প্রভাবে গীতি কবিতার ধারায় ক্রমশ নিজেকে স্নাত করেছেন এবং কবিতায় তার প্রভাব পড়েছে তার কৃতিত্ব শুধু কাব্য রচনাতেই সীমাবদ্ধ থাকেনি তিনি গদ্য সাহিত্যের বিভিন্ন শাখায়ও পদচারণা করেছেন মানকুমারী বসুর প্রথম জীবনে পিতৃকুলেও যতটা সহায়তা পেয়েছেন পরবর্তী জীবনে স্বামী সান্নিধ্যেও সাহিত্য রচনা বিষয়ে তিনি বিশেষ উৎসাহ লাভ করেছেন তাই অতি অল্প বয়সেই চোদ্দ বছর বয়সে তিনি পুরন্দরের প্রতি ইন্দুবালা নামক একটি কবিতা রচনা করেন এবং সেটি সেকালের প্রখ্যাত সাময়িক পত্র বা নামী সংবাদপত্র সংবাদ প্রভা করে মুদ্রিত হয়েছে কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে রচিত এবং বলাই বাহুল্য যে এতে মধুসূদনের প্রভাব ছিল ফলত এতে বীররস প্রাধান্য লাভ করেছে বলাই যায় এই কাব্যরচনার পূর্বেই মাত্র দশ বছর বয়সে বিধু শঙ্কর বসুর সাথে তার বিবাহ হয়ে যায় স্বামী তাকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখার সুযোগ করে নেন কিন্তু দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যজনিত কারণেই তিনি মাত্র কুড়ি থেকে একুশ বৎসর বয়সেই বিধবা হয়ে যান বা বৈধব্যকে বরণ করেন স্বামীর অকাল মৃত্যু তার মনে এমন বেদনার সঞ্চার করেছিল যা তার কবিতাগুলি যেন সেই বেদনা দীর্ণ হৃদয়েরই একটা স্পষ্ট বা সঠিক প্রকাশ এই যে তার বেদনাজনিত কাব্য সেটাই আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি রচনা করেছিলেন প্রিয় প্রসঙ্গ বা হারানো প্রণয় যদি এই কাব্যে কবির বেদনা স্নিগ্ধ হৃদয়ের প্রকাশ ঘটেছিল শোক কাব্যের যেন এটি একটি বিশিষ্ট নিদর্শন বলা যেতে পারে এছাড়া রয়েছে শুভ সাধনা উনিশশো সালে স্বর্গীয় মহাত্মা বিদ্যাসাগরের বিয়োগে করেছিলেন সালে মানকুমারী বসু যে কালে জন্মগ্রহণ করেছিলেন তার কাব্য সাধনার যে যুগ ছিল সেখানে একদিকে যেরকম মধুসূদন ও হেমচন্দ্র ছিল অন্যদিকে ছিল বিহারীলাল এবং তার ভাব শিষ্যরা ফলে তার কবিতার দুটি দিক আমরা দেখতে পাই একদিকে যেমন অমিত্রাক্ষর ছন্দ ছিল তেমনি গীতিক কবিতার যে ধারা সেখানেও তার কলম সমানভাবে প্রবাহিত হয়েছিল কিন্তু দুটো দিকের যেন তিনি টানাপোড়েনের মধ্যে পড়ে গেছিলেন তার ফলস্বরূপ আমরা পেয়েছি গীতিকাব্য কাব্য আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ও কনকাঞ্জলি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এবং পূর্ববর্তী যে কবিরা রয়েছেন বা পূর্ববর্তী যে ধারা সেই ধারার অনুবর্তন রূপে আমরা তার কাছ থেকে পেয়েছি বীর কুমার বধ নামক কাব্যটি উনিশশো চার খ্রিস্টাব্দে সোনার সাথী পেয়েছি উনিশশো সাতাশে বিভূতি বলে যে রচনাটি সেটি পেয়েছি উনিশশো আঠাশে তার উপন্যাসগুলি রয়েছে উপন্যাসগুলির মধ্যে বনবাসিনী আঠারোশো অষ্টআশি সালে যেটা উনিশ শতকের উপন্যাস তালিকার অন্তর্ভুক্ত তার গদ্য রচনার মধ্যে উল্লেখযোগ্য হল বাঙালিদের বাঙালি যে রমণী বাঙালি রমণী দিগের গৃহধর্ম আঠারোশো নব্বই সালে ফলে আমরা বলতেই পারি তার কাব্য মানে তার প্রতিভা শুধুমাত্র কবিতার মধ্যে সীমাবদ্ধ নয় তার গদ্য রচনায়ও কলম সমান দক্ষতায় চলেছে তিনি সমানী আদি সামায়ক পত্রে প্রবন্ধ রচনা করে পদক লাভ করেছিলেন ছোট গল্প রচনা প্রতিযোগিতায় বিজয় লাভ করেন এবং কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন এছাড়াও তার সাহিত্যকর্মের জন্য তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভুবন স্বর্ণ স্বর্ণপদক পান উনিশশো একচল্লিশ সালে এছাড়া ভারত সরকারের কাছ থেকে বৃত্তিত্ব তিনি পেয়েছেন এই মানকুমারী বসু সম্বন্ধে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যটি উল্লেখ করা যেতে পারে এখানে যে মাত্র কুড়ি বৎসর বয়সে স্বামী সুখ বঞ্চিত হইয়া তিনি যে দুঃখের মধ্যে সাহিত্য সাধনা আরম্ভ করিয়াছিলেন তাহার অনুভূতি জীবনের শেষ দিন পর্যন্ত তাহাকে পরিত্যাগ করে নাই তিনি সহজ সরল ভাষায় সুললিত ছন্দে নিজের মনের কথা নিবেদন করে গেছেন করিয়া গিয়াছেন এবার আমরা যদি ওনার সম্বন্ধে পরেশচন্দ্র ভট্টাচার্যের কিছু উদ্ধৃতি আমরা এখানে যদি তুলে ধরি তিনি বলছেন যে মানকুমারী বসু এমন সময় জন্মগ্রহণ করেছিলেন যখন বাংলা সাহিত্যে গীতি কবিতার ধারা ক্রম বিস্তৃতি লাভ করছে আবার আখ্যায়িকা ধারারও প্রভাব রয়েছে মানকুমারীর রচনায় এই দুটি ধারারই যুগপদ উপস্থিতি লক্ষ্য করা যায় তার প্রিয় প্রসঙ্গ একান্ত ভাবেই শোকগাথা আর অন্যান্য কবিতাগুলো আমরা যদি দেখি তার কবিতায় তবে সেগুলো বিরহের যে যন্ত্রণার যে ছাপ সেটা কিন্তু আমরা দেখতে পাব তার কবিতায় ব্যক্তিজীবনের যে বিষণ্নতা বোধ সেটা কিন্তু প্রসারিত হয়েছে এছাড়া মহাভারতের যে অভিমন্যু বধ সেটা রূপায়িত হয়েছে বীর কুমার বধ যে আখ্যায়িকা সেখানে তারপর তার যে অন্যান্য গ্রন্থগুলো সেগুলোতেও আমরা দেখব যে একটা বেদনার সুর আমরা পাব। কুলিন কুমারীদের যন্ত্রণায় তিনি লিখেছিলেন এ জন্মে ফুটিল না তরু ছিন্নমূল কুলিনের মেয়ে হায় শুকালো বকুল কাঁদি তোরা আর কিছু নাহি পারি কফটা নয়ন বাড়ি ভোগিনৃত্যদের পিছনে ঢালিব তার মানে তিনি যেহেতু বিধবা এবং বিধবাদের যন্ত্রণাকে তিনি বুঝতে এবং সে কথায় যেন তার কলম কলমিত হয়ে ফুটে উঠেছে তারপরে আমরা অন্য আরো একটি কবিতা যদি নিই আমরা দেখবো তিনি বলছেন একা আমি চিরদিন একা সে কেন দুদিন দিল দেখা আধারে ছিলাম ভালো কেন জ্বালিল আলো আধার বাড়ায় যথা বিছলির রেখা হয়তো তার স্বামীর যে স্বল্প সঙ্গ যে বাস কাল যে দশটি বছর সেই সময়কালের কথাই তিনি উল্লেখ করেছেন যে কেন সে দেখা দিল যখন একা ছিল তখনও সে ভালো ছিল কিন্তু যখন তার সঙ্গে বিয়ে হল এবং অতি অল্প বয়সেই তিনি বিধবা হলেন তার পরবর্তী দীর্ঘ জীবন ষাট বছরের যে দীর্ঘ জীবন তিনি অতিবাহিত করেছেন সেটা এক কথায় বলা সম্ভব নয় বোঝানোও সম্ভব নয় কেবলমাত্র তারাই বুঝবেন যাদের এই যন্ত্রণা তারা দগ্ধ হয়েছেন এই যন্ত্রণায় আমরা যদি দেখি যে মানকুমারী বসুর যে ভাষা সেটা যেন সহজ সরল এখানে কোনো রকম জটিলতার আভাস আমরা দেখি না তার আখ্যায়িকা কাব্যে বর্তমান যেটা যে সহজ বলা। তবু বলবো আমরা যারা শতবর্ষ পরে জন্মেছি তারা তার কাব্যে কাঙ্ক্ষিত সম্পদ হয়তো খুঁজে পাব না কিন্তু যারা নারীর অকাল বৈধব্যের যে বেদনা জর্জরিত জীবন বা মানবিক যে যন্ত্রণা সেটা যদি অন্তর থেকে উপলব্ধি করি তাহলে আমরা মানকুমারী বসুর কবিতাকে অবশ্যই মনে রাখবো এবং প্রাধান্য দেব যে মানকুমারী বসু আমাদের ছেড়ে চলে গেছিলেন উনিশশো তেতাল্লিশ সালে ছাব্বিশে ডিসেম্বর আজ আমরা দীর্ঘদিন পরেও তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব এবং বাংলা সাহিত্যের পাঠকেরা তার প্রতি চির কৃতজ্ঞ থাকব তার সেই কবিতার মাধ্যমে আমরা উনিশ শতককে বুঝতে পারছি উনিশ শতকের মেয়েদের যে বেদনার দিক সেটাকে বুঝতে পারছি জানতে পারছি অনুভব করতে পারছি আর বিশ শতকে এসেও তিনি তার কলম থামাননি বরং আমাদের জন্য রেখে গেছেন কাব্য এবং গদ্য যে দুটো দিক সে দুটোই আমরা পাচ্ছি আজকের পর্বে মানকুমারী বসু সম্পর্কে এটুকুই আপনাদের কেমন লাগলো এবং যে কোনো রকমের তথ্য আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনারা আমার সাথে থাকবেন আজকের পর্বে এটুকুই ভালো থাকবেন সকলে নমস্কার